Even if you try, you wouldn't understand it. Maybe something's missing inside of you. Just a bit of sugar to that heart bitter. সেই থার্সডেতে একটা ব্লগ করেছিলাম, মানে লাস্ট থার্সডেতে যেদিনকে প্রশান্ত গেল কলকাতায়, আর আজকে থার্সডে, মানে পুরো ওয়ান উইক আমি কোনো ব্লগ করিনি, ভালোই লাগছিল না। এর মাঝে কয়েকটা ভিডিও এডিট করে আমি পোস্ট করেছি, একটা ভিডিও করেছি, সেটা ওই তোমরা দেখেছো নিশ্চয়ই, কিচেনের একটা ভিডিও, কিচেন ডেকোরেশন, কিচেন মেকওভার ভিডিও। যদি না দেখে থাকো তাহলে এই আই বাটনে আমি দিয়ে দেবো, আর আমার ডিসক্রিপশন বক্সেও থাকবে, সেটা তোমরা দেখে চেক করে নিতে পারো। আর তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। পুরো এক উইক পর আমি আবার ব্লগ করছি। এখন অনেক বেজে গেছে, এখন প্রায় 11:45 বাজে। সকাল থেকে আমি একটুখানি, সকালবেলা আজকে যেরকম ভোরবেলা উঠি উঠেছি, তারপরে আমি একটু আমার ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবং ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে বলে সব কাজেই লেট, মানে রান্না বান্না থেকে শুরু করে সবটাই লেটে চলছে আর কি। তো তার মাঝেও আমি তোমাদের সাথে কথা বলছি। তার আগে একটু আগেই একটা মানে ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ওই জলের গ্লাসটা রেখেছিলাম বিছানার পাশে, একটা টুর আছে সেখানে, আর একটা ফোনে আসতে হঠাৎ করে মানে যেতে গেছি, মানে হাত লেগে জাস্ট পড়ে গেল, পড়ে ভেঙে গেল, সেইটা একটা কাজ বাড়লো, সেটা পরিষ্কার করা, নাহলে হয়তো একটু আগেই শুরু করতে পারতাম। তো যাই হোক, শুরু করলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে লিখে জানিও, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন 11:45 বেজে গেছে, আমি রান্নার কিছুটা জোগাড় করেছি, আজকে চিকেন বানাবছি, তো আমি এখন বসাবো চিকেন। ভাতও নেই আজকে, কালকে রাত্রে ভাত শেষ হয়ে গিয়েছিল, অনেক সময় থাকে রাত্রিবেলা করলে সকালের দিকে থাকে, তো ভাতটা করতে হয় না, তো সেক্ষেত্রে এখন ভাতটাও বানাবো, আর কিছু বানাবো না, চিকেন করব আর ভাত করব। আর মাত্র দুদিন আছে, মানে আজকের দিনটা তো হয়ে গেল আর কি, শুক্র শনি, মানে রোববার দিনকে আবার বাড়ি ভর্তি হয়ে যাবে, সবাই ওরা আসছে, তো সেইটা একটা মনের মধ্যে বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, বলতে বলতে আবার দেরি হয়ে যাবে, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, চলো আগে রান্নাটা সেরে নিই। চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম আমি আগেই, ম্যারিনেটটাও আমি আগে করে রেখেছি, কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ম্যারিনেট করার জন্য আদা রসুন আর লঙ্কা বাটা আর গোলমরিচ, তোমরা দেখলে গোলমরিচটা আমি হামানদিস্তিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, অল্প একটু গোলমরিচ, তো সেই জন্য আর মিক্সিতে দিইনি। তারপরে একটু দই আর নুন দিয়ে ভালো করে মেখে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিলেই হবে। আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করছো, মানে এই চ্যানেলের ভিডিও যদি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার যত না আছে তার থেকে ভিউজটা অনেক বেশি, সেটা তো দেখতেই পাচ্ছি। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ভিউজ তো হতেই হবে, না হলে কি করে হবে, কিন্তু তার সাথে সাথে প্লিজ সাবস্ক্রাইবটাও করো অবশ্যই। আর সাবস্ক্রাইব বাটন নিচেই থাকে লাল রঙের, ঠিক ভিডিওর নিচেই থাকে, যারা জানো না তাদের জন্য বলছি, সাবস্ক্রাইব বাটনটা ঠিক ভিডিওর নিচেই থাকে এই সাইডে লাল রঙের, ওটাকে তোমরা প্রেস করো, আর ওটার পর একটা নোটিফিকেশন বেল আসবে, সেটাকেও অবশ্যই তোমরা অন করে দিও, কেননা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, চাইলে তোমরা পরেও দেখতে পারো, তখনও দেখতে পারো, বাট নোটিফিকেশন বেলটা অন করা ভীষণ দরকার, আর সেই জন্যই বলছি আর কি যে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো কড়াইতে প্রথমেই আমি দিচ্ছি 3 চামচ মতো ঘি আর অল্প একটু তেল, তো তেলের পরিমাণটা নিজের পরিমাণ মতো দিলেই চলবে। তো ঘি আর তেল আমি একসাথে এখানে মিশিয়ে দিচ্ছি, আর তেলটা আমি সর্ষের তেল দিচ্ছি। তো তেলটা গরম হলে তারপর আমি এর মধ্যে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এবং পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। বলেওছিলাম যে আমি ঠিক এইভাবে রান্নার ভিডিওটা শুট করি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি পেঁয়াজটা ভাজছি, তো পেঁয়াজটা ভেজে নিই।
পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ। কাশ্মীরি রেড মির্চটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে হলুদ দিচ্ছি না। আর এটা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষানোর সময় একটু জল দিতে হবে, কারণ তেলের পরিমাণটা আমি কম দিয়েছি তাই। তারপর আমি এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে আরও ভালো করে কষবো, এবং কষতে কষতে আমি এর মধ্যে অল্প একটু ব্রাউন সুগার অ্যাড করছি। এরপর গ্যাসটাকে লো করে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করতে হবে। আমি অনেক আগে তোমাদেরকে হয়তো বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে মানে ভিউটা খুব সুন্দর, সমুদ্র দেখা যায়। তো চলো তোমাদেরকে দেখাই আরেকবার। বালকনিতে প্রচন্ড রোদ, তবে কি একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ গাছটা নড়ছে, কিন্তু হাওয়াটা গরম নয়, বেশ ভালো লাগছে। তো এখন মাঝে মধ্যে একটু বালকনিতে দাঁড়ানো যায়। আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ ফুলগুলো, তো দেখতে পাচ্ছ ফুলগুলো, গাছগুলো একটু একটু বড় হয়েছে, মানে বেশ কিছুদিন হলো, প্রায় মানে 3 সপ্তাহ প্রায় হতে গেল গাছগুলো কেনা হয়েছে। তো ফুলগুলো হচ্ছে, অনেক ফুলও হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে কুঁড়িও আছে, এই গাছটা ঠিকঠাক হচ্ছে। শীতকালে একটু তবু ব্যালকনিতে দাঁড়ানো যায়, মানে যখন থেকে ঠান্ডাটা পড়তে শুরু করে, মানে ডিসেম্বর থেকে আর কি, তবু একটু দাঁড়ানো যায়, গরমকালে যেরকম একদম আসাই যায় না। তো চলো চিকেনটা দেখে নিই কতটা হয়েছে। 15 মিনিট বাদে ঢাকাটা তুলে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব, কারণ দেখতেই পাচ্ছ এই চিকেনটা হাফ সেদ্ধ হয়েছে। তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল আমি অ্যাড করব, যেহেতু আমি এখানে খুব একটা ঝোল মানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেজন্য অল্প জল অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা, মানে 1 চামচ মতো দিয়ে একটুখানি অল্প হালকা করে কষিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে 10-15 মিনিটের জন্য। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, চিকেনটা আর একটু হলে হয়ে যাবে। তো এখন বাজে 1টা, দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি। তো এখন আমি যাব স্নান করতে, প্রায় 1টা বাজতে গেল। তো চিকেনটা একটু হয়ে যাক, তারপরে আমি একটু ঢেকে রেখেছি। আর আমি না রান্নার ভিডিওগুলোতে, মানে যেটা রান্নার যেটা থাকে, যে পার্টটা থাকে, সেটাতে না আমি ভয়েস ওভার দিই, কারণ আমার মনে হয় যে রান্নার সময় একটা আওয়াজ হয়, তো রান্নার মানে ভাজা আর ইয়ে করার সেই আওয়াজগুলোতে আমার কথাগুলো হয়তো পরিষ্কারভাবে শোনা যাবে না, একটা সাউন্ড যদি খারাপ হয় তাহলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি সবসময় রান্নার ভিডিওতে ভয়েস ওভার দিই, মানে কিছু বলার থাকলে সেটা আগে বলে নিই, আর বাকি রান্নার সময়টাতে আমি মানে বলে বলে রান্নাটা করি না, আমি ভয়েস ওভার দিই যখন এডিট করি। তো সেটাই আমি বরাবর করে এসেছি, বা ভালো লাগে সেটাই আমার করতে, তাতে পরিষ্কার ক্লিয়ার শোনা যায় সবটা। আর এই যে চিকেনটা আমি যেটা মানে করলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পেপার চিকেন যেরকম হয়, এটাতে তো অতটা আমি পেপার মানে গোলমরিচ তো অতটা দিইনি, অল্প করেই দিয়েছি, তো অনেকটা টেস্টটা ওই ধরনের হয়। তবে এটা পেপার চিকেন নয়, এটা আমারই একটা মানে নিজে থেকেই বানিয়েছি আর কি এই রান্নাটা। তো এটা খেতে দারুণ হয়, খুব সুন্দর হয়। তো এটা মানে এই রান্নাটা ভীষণ ভালো লাগে আমার খেতে, আমি নিজেই এটাকে মানে আবিষ্কার করেছি বলতে পারো, নিজের মতো করে করি আর কি, একটুখানি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে আর কি করেছি, কিন্তু গোলমরিচ গুঁড়োর পরিমাণটা একটু বেশি থাকে, তোমরা দেখলেই আমি দিয়েছি যখন ম্যারিনেট করার সময় চিকেনটা। তো যাই হোক, খেতে এটা ভীষণ টেস্টি হয়, যদি তোমরা এটা বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চিকেনটা হয়েই গেছে, এবার 1টা কাঁচা লঙ্কা দিয়ে, বেশি দেবো না কেননা আমি একটু ঝালই দিয়েছি এর মধ্যে, তো সেই জন্য 1টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দেবো। তো এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো, তো এটা একটুখানি গা মাখা হলে বেশি ভালো লাগে, যারা একটু বেশি ঝোলঝোল মতো খাও তারা একটু বেশি জল দিয়ে করতে পারো, বাট এটা ওই একটু গ্রেভিটা একটুখানি গা মাখা হলেই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ এটা রুটি দিয়েও ভীষণ ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে একটু শুকনো শুকনো হয়, বাট রুটি দিয়ে তো বেশ ভালোই লাগে, তবে ভাত দিয়েও বেশ ভালো লাগে, কারণ এটা পুরোটাই মশলা, অল্প একটুখানি গ্রেভি নিলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়, তো এটা দারুণ হয় খেতে।
রাত্রে আমরা ডিনারে চিকেন স্যালাড খাবো, আর তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে রাখছি। চিকেনটাকেও একটু পরে ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে সবজির মধ্যে আমি বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার কেটে রাখছি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 7:45, আর আমি এখন একটুখানি কফি খাচ্ছি। কফিটা খাওয়া হয়ে গেলে আমি একটু বেরোবো, কয়েকটা কাজ আছে, কাজ আছে বলতে কয়েকটা কেনাকাটা আছে, একটুখানি অনেক কিছু শেষ হয়ে গেছে ঘরে, তো সেগুলো কেনার আছে। যেমন একটু পনির কিনবো, বাটার কিনবো, পেঁয়াজ শেষ হয়ে গেছে, যদিও এখানে তো ফোন করলেই দিয়ে যায় বাড়ি এসে, তো কিন্তু টুকটাক কয়েকটা জিনিস ভাবলাম যে গিয়ে দেখে দেখেই কিনি। কয়েকটা জিনিস আছে কেনার আছে, ব্রেড টেড কেনার আছে, অনেক কিছুই কেনার আছে, তো ভাবলাম যাই, আমি নিজেই যাই। এখন সামনেই একটা মানে মার্কেট, সুপার মার্কেট আছে, ওখান থেকে গিয়ে নিয়ে কিনে নেবো। আর সেই জন্য 7:45 প্রায় বেজে গেছে, তো আমি জাস্ট, কফিটা ভীষণ গরম, তো ফ্যানটা বন্ধ করলাম। ফ্যানটা তো খুব চলছিলো মানে এটা কফিটা ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু ফ্যান চললে তো আবার কথা শোনা যাবে না, একটা আওয়াজ হয় ঘ্যাঁ ঘ্যাঁ করে, তো সেই জন্য ফ্যানটা অফ করলাম। কফিটা খেয়ে তারপর বেরোবো। আমি যেখানে যাচ্ছি সেটা এই বিল্ডিংটার ঠিক পাশেই, একদম মানে সুপার মার্কেট যেটা সেটা এই বিল্ডিংটার পাশেই। তো যদিও আমি সাধারণত খুব যে একটা যাই তা নয়, মানে এটা প্রশান্তই এগুলো নিয়ে আসে কাছে, আমি খুব একটা এখানে যাই না, খুব কম যাই, বাট মানে ফোন করলেই দিয়ে যায়। আর এই যে আমি যাচ্ছি এখন, আমি এটা ক্যারি করবো না, মানে নিয়ে আসবো না জিনিসগুলো নিজে, জাস্ট পে করে চলে আসবো, ওরাই দিয়ে যাবে, কারণ ভারী হয় জিনিসগুলো, আমি এতটা মানে নিয়ে যাই না, আমার একটু কোমরের প্রবলেম আছে, তো বেশি ওয়েট নেওয়া আমার বারণ, সেই জন্য আমি জাস্ট পে করে চলে আসবো কিনে টিনে, ওরা 5-10 মিনিটের মধ্যেই বাড়ি এসে দিয়ে যাবে। হয়ে গেছে আমার কেনা, ওরা 10 মিনিটের মধ্যে দিয়ে যাবে এসে, আমি একটু তাড়াতাড়ি দিতে বলেছি, কারণ কিছু ফ্রোজেন জিনিস আছে না, বাটার আছে, সুইট কর্ন আছে, টুকটাক একটা ফ্রোজেন জিনিস রয়েছে, পনির রয়েছে, তো সেই জন্য আমি বলেছি একটু তাড়াতাড়ি দিয়ে যেতে। তো আমি এখন যাচ্ছি, এখন বাজে হচ্ছে 8টা, পুরো 8টা বাজে, গিয়ে আমি রুটি করব, কারণ সকালবেলা তো চিকেন করাই আছে, আর এবেলা আগে মানে দুপুরে তো আমরা ভাত খেয়েছি, তো এবেলা রুটি করবো, যদিও আমি ভাতই খাবো, শুধু পুষ্করের জন্য করবো, দেখিও রুটি খায় না পরোটা খায়, ওকে জিজ্ঞাসা করে তারপর করবো। আসলে ভেবেছিলাম যে রাত্রের জন্য চিকেন স্যালাড বানাবো, তার জন্য সমস্ত রকম মানে যেগুলো দিয়ে আমি বানাই সব রেডি রেখেছি, কিন্তু পুষ্করও বললো, আমারও জানি না, খুব একটা ভালো লাগছে না, ইচ্ছে করছে না এখন খেতে, পুষ্করও বললো চিকেন যখন আছে রুটি খাবার, চিকেন স্যালাডটা না ভীষণ হেভি, ওটা খেলেই পেট ভরে যায়, তাহলে আর ওই চিকেন রুটি এগুলো খাওয়া যাবে না, তো ভাবলাম চিকেন তো অলরেডি আছেই, তাহলে আমি যদিও চিকেন স্যালাডের জন্য যে চিকেনটা সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি বিকেলবেলা লাবণী চলে যাওয়ার পরই, কাজ করে চলে যাওয়ার পরই আমি করে রেখে দিয়েছি, কিন্তু আমি মানে ওটা এখন আমাকে করতেই হবে চিকেনটা, অ্যাটলিস্ট সবজিগুলো তো কাটা রয়েছে, ওগুলো জাস্ট বক্সে ভরে রেখে দেবো, কিন্তু মানে ইয়েটা আর কি চিকেনটা আমাকে যেভাবেই হোক করে ফেলতে হবে এখনই গিয়ে, করে ওটা রেখে দেবো, ওটা কালকে লাঞ্চের সাথে আমরা খেয়ে নেবো। তো আমি এসে গিয়ে পরোটাটাও আমার করা হয়ে গেল, পুষ্করকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও একটু বাদে খাবো, এখন খাবো না, কারণ আমি কফি খেয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, তো সেজন্য এখন আমার খিদেটা পাইনি ঠিক, পুষ্কর বরং কিছু খায়নি বিকেল থেকে, একটু ক্যাডবেরি খেয়ে বসেছিল, তো ওই জন্য ওকে খাবারটা দিয়ে দিলাম, ওর খিদেও পেয়ে গেছে, আমি একটু বাদে খাবো, যদিও আমি তো আর পরোটা খাবো না, আমি ভাত খাবো,
তো সেই জন্য ওকে দিয়ে দিলাম, আমি একটু বাদে খাবো। তার আগে আমি ওই চিকেন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে ওটা শেয়ার করবো আজকে, কিন্তু ম্যারিনেট করার সময় আমি মানে ওটা ভিডিওটা করতে ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, করে রেখে দিয়েছি। তো আর আজকে যখন করছি না, যদি ওটা মুখে বলে দিলেও হতো কী কী দিয়েছি ওর মধ্যে, কিন্তু যদি ওটা আমি আজকে করছি না, মানে আজকে পুরোটা করবো না, তাহলে আজকে খাপ ছাড়া দেখিয়ে কালকে খাপ ছাড়া দেখিয়ে তো কোনো লাভ নেই। তো সেজন্য ভাবছি যেদিনকে পুরোটা করবো একসাথে সেদিনকে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি চিকেনের ওটা বানিয়ে রেখে দিচ্ছি, মানে ওটা জাস্ট একটুখানি এই ভাজা মতো হবে, হালকা করে জাস্ট একটুখানি একটুখানি বাটার দিয়ে আমি ওটা জাস্ট ভাজবো আর কি, হালকা করে করে ওটাকে আমি জাস্ট কিছু চিকেনটা সেদ্ধ হয়ে গেলে ওর থেকে সমস্ত জলগুলো বেরিয়ে গেলে ওটা শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তারপরে আমি ওটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের তুলে রেখে দেবো। স্যালাড যখন কালকে বানাবো তখন আমি ওটা চিকেনটার মধ্যে দিয়ে বানাবো। তো আজকে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করছি না, অন্য কোনো একটা দিন আমি তোমাদের সাথে অবশ্যই এই চিকেন স্যালাডটা শেয়ার করবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমরা এই চ্যানেলটা দেখছো বা যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, দেখতে থাকো আরো অনেক ভিডিও আসবে।